আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومولاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি সেমিস্টার ফোর এর প্রথম ক্লাস লাম। এখানে আপনারা দেখছেন লাম কনসেপ্ট অ্যান্ড এক্সারসাইজ। লাম লাম ব্যবহার হয় মুদারি ভার্বের সাথে। লাম কিভাবে ব্যবহার হয় এবং কি অর্থ দেয় সেটা আমরা একটু দেখি। হি ডিড নট গো, এই যে ডিড নট ইয়েলো কালার দেওয়া আছে, এই ডিড নট হচ্ছে লাম। আর ডিড নট এর পরে যে ভার্ব ইউজ করা হয়েছে এটা হলো প্রেজেন্ট ফর্ম। এখানে ওয়েন্ট বা গন এভাবে নাই, গো আছে, গো বা গোস। ডিড নট এর সাথে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, একইভাবে লামের সাথে মুদারি ব্যবহার করা হয়। কিন্তু ইংরেজিতে যেভাবে করে অর্থটা আসে, আরবিতেও অনুবাদ করলে একই অর্থ আসে। আমরা দেখি, আচ্ছা, ডিড নট প্লাস প্রেজেন্ট ভার্ব। ওকে, হি ডিড নট গো, সে যায়নি, সে যায়নি। অনতীত ক্রিয়া এটাকে নি করে দেয়, নি করে দেয়, যায় সে যায়, হি গোজ। আর ডিড নট গো হচ্ছে যায়নি, নি। এই যে নি, এটাই হচ্ছে লাম বাংলাতে, আর ইংরেজিতে ডিড নট। ওকে, লাম ডিড নট মনে রাখবেন, ডিড নট, আর মুখস্থ করার দরকার নাই, মনে থাকবে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে। তাহলে লাম হচ্ছে ডিড নট, যার পরে মুদারি ভার্ব যদি আসে, লক্ষ্য করেন মুদারি ভার্ব আসলে মুদারিটা মাদি অর্থ হয়ে যায়। অর্থাৎ মুদারি ক্রিয়ার আগে যদি লাম থাকে তখন ওইটা অতীতের অর্থ দেয়। হ্যাঁ, অতীতের অর্থ দেয় এবং না না বোধক অর্থ দেয়। অতীতের অর্থ না বোধক অতীতের অর্থ দেয়, না বোধক অতীতের অর্থ দেয়। আমি আবারও দেখাই, আবারও বলি, লাম মুদারির আগে এসে মুদারিকে মাজ্জুম করে দেয়। নিয়মটা আমি বলছি, লাম মানে হলো ডিড নট, মুদারির আগে আসে মুদারিকে মানসুব করে দেয় এবং অর্থটা না বোধক অতীতকালের হয়, না বোধক অতীত হয়। যেমন আজহাবু মানে হলো আমি যাই, লাম আজহাব আমি যাইনি, লাম আজহাব আমি যাইনি। আবারও বলছি স্যার, একটা কথা ছিল স্যার, এক্সকিউজ মি, জুমা জি প্লিজ, জুমা, লাম আজহাব, এখানে আমরা তো লা আজহাবও করতে পারি নাকি স্যার? লা না, লা মানে তো ম্যাডাম সাধারণ অর্থ, মানে আমি যাই না, আপনার অভ্যাসের কথা বলছেন, ঠিক আছে? আর লাম আজহাব হচ্ছে যে আপনি 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 জাননি, অতীতের অর্থ দেবে, অতীতের অর্থ দেবে এবং মুদারিকে মানসুব করে দেবে। এই কথাটা একটু মনে, সরি, মাজ্জুম করে দেবে, মুদারিকে মাজ্জুম করে দেবে। মালিহা ম্যাডাম যেহেতু আপনি আসছেন, আপনাকে দিয়ে একটু বলাই। আফরিনা ম্যাডাম আপনি কি কিছু বলবেন নাকি এটা আগের হ্যান্ড রাইজ? না স্যার, আগের হ্যান্ড রাইজ, সরি, নামিয়ে। ওকে, অসুবিধা নাই। মালিহা ম্যাডাম আপনি মুদারির জাহাবা দিয়ে ইয়াজহাবু থেকে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াজহাবু, ইয়াজহাবু, তাজহাবু, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। এক্সেলেন্ট, অর্থ সহ বলেন। ইয়াজহাবু, ইয়াজহাবু হুয়া, না না, সে যায়, হ্যাঁ, হুয়া বলার দরকার নেই, ইয়াজহাবু সে যায়, তাজহাবু, তাজহাবু মহিলা সে যায়, তাজহাবু আন্তি পুরুষ সে যায়, আন্তা, আন্তা, আন্তা তাজহাবু, আর আজহাবু আমি যাই, নাজহাবু আমরা যাই। ওকে, এবার লাম লাম বসাবেন, লাম এসে মাজ্জুম করে দেবে এবং অর্থটা অতীত করে দেবে, না বোধক অতীত বলেন, না লাম, লাম আজহাব, লাম ইয়াজহাব, লাম, ও ইয়াজহাব, লাম ইয়াজহাব অর্থ লাম তাজহাব, লাম ইয়াজহাব অর্থ, ও লাম ইয়াজহাব অর্থ হচ্ছে
সে যাবে না না যায়নি না না ভবিষ্যৎ না অতীত ও আই ডিড নট গো স্যার সে যায়নি সে যায়নি সে যায়নি সে যায়নি জি আর লাম তাজহাব হচ্ছে সে মহিলা সে যায়নি হ্যাঁ আর লাম তাজহাব পুরুষ সে যায়নি তুমি পুরুষ তুমি যাও তুমি যাওনি লাম আজহাব আমি যাইনি লাম নাজহাব আমরা যাইনি তাহলে লাম মুদারির আগে আসে লাম মুদারির আগে আসে মুদারিকে মাজজুম করে দেয় এবং অতীতের নাবোধক অর্থ দেয় অতীতের নাবোধক অর্থ দেয় মালিহা ম্যাডাম নিচের সেন্টেন্সটা পড়বেন প্লিজ লাম আজহাব ইলা সুকিল ইয়ামা অর্থ বলো আমি হ্যাঁ আমি যাব আই ডিড নট গো আমি যাব না 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 যাইনি আমি বাজারে যাইনি আজকে আল ইয়ামা আজকে না স্যার জি আমি আজকে বাজারে যাইনি আমি আজকে বাজারে যাইনি ওকে তাহলে লাম মুদারির আগে এসে মুদারিকে মাজজুম করে দেয় এবং অর্থটা মাদি এবং নাবোধক করে দেয় আচ্ছা তাহলে আমরা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু